হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম নতুন সাজে সেজে উঠলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সাজলাম। সবার প্রথমে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, তারপর টোনার লাগিয়ে নিলাম। এজ এ টোনার হিসাবে আমি রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জলটা ইউজ করি। তারপর 5 মিনিট শুকানো হয়ে গেলে আমি ইউজ করব। তারপর 5 মিনিট হয়ে গেছে, এখানে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিব। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, আমি এখানে পন্ডসের ময়েশ্চারাইজারটাই ইউজ করব, আমি এটাই ইউজ করি থাকি বেশিরভাগ। তারপর ব্লু হেভেনের ফেস প্রাইমার লাগিয়ে নিলাম, এটা খুবই ভালো, প্রাইমার লাগানো খুবই দরকারি, তাহলে দেখবে ফাউন্ডেশন কালো হবে না আর মুখের ঘামকেও রোধ করবে। প্রাইমার লাগালে দেখবে মুখটা অনেকটাই গ্লো দেবে। আমি এখন ফেসের সাথে প্রাইমারটা ভালো মতন সেট করে নিচ্ছি। এখন ব্লু হেভেনের কনসিলারটা লাগিয়ে নিব। তোমরা চাইলে ফাউন্ডেশনের আগে বা পরেও লাগাতে পারো, যা যেরকম সুবিধা হয়। আমি এখন আমার চোখের ডার্ক সার্কেল, ঠোঁটের নিচে কালো দাগ, চোখের উপর যেখানে যেখানে কালো স্পট আছে আমি সেখানে লাগিয়ে নিচ্ছি, তোমরাও সেইভাবেই লাগিয়ে নিবে। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ফেসের সাথে সেট করে নিচ্ছি, আর বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই জল দিয়ে আগে একটু ভিজিয়ে নিবে। তারপর ইউজ করব লেকমির ফাউন্ডেশন, তারপর ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। তোমরা যা যেরকম লাগবে সেইভাবেই নিবে, আর অবশ্যই গলাতে দিবে ফেসের সাথে, যাতে গলাটা বোঝা না যায়। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও নিতে পারো। ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, এখন আমি লাগাবো লেকমির ফেস পাউডার। তারপর এখন আমি আমার আইব্রুটাকে সেট করে নিব। আইব্রুটাকে ভালো মতন ঠিক করে নিলাম। তারপর আমি একটু পেন্সিল আর আই শেডোর থেকে ব্ল্যাক কালারটা লাগাবো। তোমরা চাইলে খালি পেন্সিল দিয়েও লাগাতে পারো। তারপর এখন ন্যাচারাল কালারটা লাগিয়ে নিব, যা যেরকম সুবিধা। আমার লাগাতে ভালো লাগে তাই আমি একটু ন্যাচারাল কালার করে নিই। তারপর এখন আমি চোখের উপরে আই শ্যাডো লাগাবো। আমি এখানে পিঙ্কি পিঙ্কি মানে পিঙ্ক কালার নিয়েছি, মানে শাড়িটা একটু পিঙ্ক আছে সেই হিসাবেই করব। এখন আমি এখানে ইউজ করব লেকমির আইলাইনার। তারপর একটু হালকা মাস্কারা লাগিয়ে নিলাম, তাহলে চোখটা দেখতেও ভালো লাগবে। এখন আমি ইউজ করছি লেকমির কাজল, আইকনিক কাজল। তারপর এখন আমি একটু কন্ট্যুরিং করে নিচ্ছি ব্রাশের সাহায্যে এইভাবে। তারপর নোজে একটু হাইলাইটার লাগিয়ে নিলাম, তারপর ভুরুর কর্নারে লাগিয়ে নিলাম, চোখের কোনা একটু তুলি সাহায্যে লাগিয়ে নিলাম, আর ঠোঁটের উপরেও একটু দিয়েছি। পুজো বলে কথা, হাইলাইটার তো লাগাতে হবেই, তাহলে দেখবে চকচক করবে একদম। এখন আমি ফাইনালি ইউজ করব হুডা বিউটির লিপস্টিক, যেটা আমি খুবই পছন্দ করি লিপস্টিক লাগাতে। আর লিপস্টিক লাগালে দেখবে মুখটাই ফেসটাই অনেকটাই অন্যরকম হয়ে যায়। তো লিপস্টিক লাগানি অলমোস্ট ডান, তো এখন দেখছি কি কালার টিপ লাগানো যায়। তো পিঙ্ক কালারই লাগিয়ে দিই, শাড়িটার সাথে ম্যাচ হবে।
তারপর দেখছিলাম যে টিপটা নিচে লাগালে ভালো লাগবে নাকি উপরে, তাই একবার এইদিক ওইদিক করে দেখছিলাম। আমি তো উপরেই লাগাই, তোমরা একবার বলো তো আমাকে নিচে ভালো লাগে নাকি উপরে, কমেন্ট বক্সে একবার জানাও। তারপর এখন আমি লাস্ট ইউজ করব, ফিক্সারটা লাগিয়ে নিলাম কারণ মেকআপ যাতে নষ্ট না হয়। আর অবশ্যই তোমরা একটু দূর থেকে লাগাবে যাতে সামনের থেকে না লাগাও, আমি যেভাবে লাগাচ্ছি। আর ফিক্সারটা দেওয়ার পর তোমরাই দেখবে একটা অটোমেটিক গ্লো এসে যাবে ফেসে, আর লং লাস্টিং কিছু হবেও না মেকআপটা। আমি 5 মিনিট এইভাবেই একটু রাখবো। এখন আমি মালা নিয়ে কনফিউজ হয়ে গেলাম যে কোনটা পরবো, কোনটা ম্যাচ হবে, সেটাই ভাবছিলাম যে এটা একবার দিয়ে দেখি আর সেটা একবার পরে দেখি। তারপরে দেখো তোমরা লাস্ট কোনটা পরলাম, আর তোমরা বলো কোনটা ভালো লাগতো বেশি। আর চুলটা এইভাবে বেঁধে নিয়েছি কারণ আমি চুল বাঁধতে একদমই পারি না, সেই জন্য এই মালাটাই পরবো ভাব। তো এখন তোমরা দেখে নাও আমার ফাইনাল লুকটা। আমি চুল কেটেছি তাই এরকম লাগছে আর কি, আইব্রো সেটও করেছি। তো তোমরা বলো আমার আজকের মেকআপটা কেমন হয়েছে। তোমরা যদি আরও এইভাবে মেকআপ ভিডিও দেখতে চাও তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর তোমরা সবাই অনেক মজা করো, আনন্দ করে কাটাও, আমি যেরকম পারলাম দেখালাম তোমাদেরকে। চলো তবে আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।